এই প্রতিবেদনটি স্পন্সর করছেন হোটেল কেপ সেন্টার রেস্টুরেন্ট কন্টাক্ট সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মানিকপুর গ্রামেশ্বরী শ্রী শ্রী শীতলা মাতার মন্দির, সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন এবং সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মন্দিরের সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যিনি বলেছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন জেনে নিই উনি কি বলেছেন। হ্যালো, নমস্কার, আমি মাইক গ্রামেশ্বরী, মাইকপুর গ্রামেশ্বরী স্কুলের পক্ষ থেকে এবং গ্রামেশ্বরী মাতার যে মন্দির আমাদের হয়েছিল সেই মন্দিরের যে প্রতিষ্ঠাতা ছিলেন, শ্রী জমির যে মালিক ছিলেন, তিনি হচ্ছেন সীতানাথ পণ্ডা। উনি জমি যান কিনেছিলেন, ছটি জায়গা দিয়েছিলেন, তাতে আমাদের গ্রামে শ্রী হিমাংশু শেখর মাইতির মহাশয়ের বাবা শ্রী মধুসূদন মাইতি এবং আমাদের নরেন্দ্র পট্টনায়ক এবং অর্ধেন্দ্রবাবুর বাবা শ্রী দাদা গোবিন্দ মাইতি মহাশয় ওনারা এই প্রতিষ্ঠা করেন আমাদের মন্দির। এই মন্দির যখন আমাদের হয় তখন আমাদের পূর্ব দিকে ছিলেন, সেখানে একটা পুকুরও ছিল, সেই পুকুর এখন ভগ্নাংশ হয়ে ভর্তি হয়ে গেছে এবং তাতে আমাদের বহুত ক্ষয় এবং ক্ষতি হয়েছিল। তারপরে আমাদের হিমাংশু মাইতি মহাশয়, মধুসূদনের ছেলে হিমাংশু মাইতি মহাশয়, উনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেন, তার মায়ের নামে মেনকা মাইতির নামে করেছেন এবং সে আজ থেকে প্রায় 20 বছর আগে এই মন্দিরটি আমাদের স্থাপন হয়। কিন্তু আমাদের এই অবহেলাজনক মন্দিরটি খুবই সামনে নষ্ট হয়ে গেছে এবং এই আনপান ধরে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে আমাদের এখানে। কিন্তু এই মন্দিরটি জন্য আমাদের গ্রামের সবাই আসত, কিন্তু এখন কেউ আসে না, কারণ এই মন্দিরটা ভাঙার জন্য। আচ্ছা, যদি ইতিহাস সম্পর্কে যদি আর একটু তুলে ধরেন স্যার, আমি সেজন্য আপনাকে জানতে চাইছি যে এই মন্দিরের কি ইতিহাস আছে। এই মন্দির আমাদের মা আছে, আদি মা। এই মন্দিরে যখন আমাদের বিয়ে দেওয়া হতো গ্রামের সকলে এখানে জল চাইতে আসত। এই মন্দিরটা হয়েছিল 1368 সালে, 1368 বাংলা 1368 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তখন আমাদের গ্রামের লোক সবাই আসছে এখানে এবং মন্দিরে এসে এখানে পুজো দিত এবং বিয়ের সময় এখানে আমাদের জল ছাওয়ানো হতো। এই মন্দির খুব আপনি কি আবেদন করবেন? আমি সরকারের কাছে আবেদন করছি যে আমাদের এই মন্দিরের জন্য কিছু সাহায্য করলে আমরা উপকৃত হব। আমাদের দাসী আছে এবং আমাদের তারই পুজো হয় এখানে, ব্রাহ্মণ ঠাকুর আসেন প্রতি বছরে, আমাদের বাৎসরিক অনুষ্ঠানও হয় এখানে, প্রায় 250 থেকে 300 মানুষ খাওয়া দাওয়া করে এবং এখানে পথচারী নাচ গান এবং বাচ্চাদের নিয়ে আমাদের নানাভাবে অনুষ্ঠান আমরা শুরু করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।